বেঙ্গল সাফারি শিলিগুড়ি থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এখানে বাঘ সাফারি, মিশ্র তৃণভোজী প্রাণীদের সাফারি, ভাল্লুক সাফারি এবং চিড়িয়াখানা আছে। মিশ্র তৃণভোজী প্রাণীদের সাফারিতে আপনি বিভিন্ন প্রজাতির হরিণ, বন্য শুকর এবং বিভিন্ন পাখি দেখতে পাবেন। বাঘ সাফারিতে আপনি দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল বাঘ। ভাল্লুক সাফারিতে আপনি দেখতে পাবেন এশিয়ার কালো ভাল্লুক। আপনি যদি কম্বো ওয়ান সাফারি করতে ইচ্ছুক হন, তাহলে তাতে আপনি পাবেন বাঘ, তৃণভোজী প্রাণী এবং অন্যান্য শীঘ্রই শুরু হতে চলা সাফারিগুলি, যার সফর সময় 45 মিনিট, শুধুমাত্র 100 টাকার মূল্যে। আপনি যদি কম্বো টু সাফারি করতে ইচ্ছুক হন, তাহলে তাতে আপনি দেখতে পাবেন বাঘ, তৃণভোজী প্রাণী এবং ভাল্লুক, যার সফর সময় 1 ঘন্টা, শুধুমাত্র 150 টাকার মূল্যে। অথবা আপনি শুধু টাইগার সাফারি করতে পারেন, যার সফর সময় 20 মিনিট, শুধুমাত্র 50 টাকা মূল্যে। প্রত্যেকটি এসি বাসে ঘোরানো হয়। পার্কের সময় সকাল 9:30 থেকে বিকেল 5টা, হাতি ভ্রমণের সময় সকাল 8:30 থেকে 9:30 এবং বিকেল 4:00 থেকে 4:30। প্রত্যেক সফর সময় 30 মিনিট এবং 300 টাকা প্রতি মূল্যে। আপনি পায়ে হেঁটে বিভিন্ন পাখি, বেড়াল এবং ঘড়িয়াল দেখতে পাবেন 30 টাকা প্রতিজন মূল্যে ছুটির দিনে এবং অন্যান্য দিনে 25 টাকা মূল্যে। দর্শকদের সুবিধার্থে উদ্যান প্রাঙ্গণে ক্যাফেটেরিয়া, সুভেনিয়ার শপ, পার্কিং, ক্লোকরুম এবং পানীয় জলের ব্যবস্থা আছে। কোনো ধরনের প্লাস্টিক উদ্যান প্রাঙ্গণে কঠোরভাবে নিষেধ। আপনি টিকিট আগাম বুকিং করতে আমাদের ওয়েবসাইট www.bengalsafari.in এ লগ ইন করতে পারেন অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন।